দেখুন, পানির নিচে বিশ্বের প্রথম রেস্টুরেন্ট। আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব পানির নিচে তৈরি করা বিশ্বের সর্বপ্রথম রেস্টুরেন্টের সাথে। সমুদ্রতল থেকে 5 মিটার গভীরতা অবস্থিত এই রেস্টুরেন্ট বানানো হয়েছে মালদ্বীপের রাঙ্গলি দ্বীপের সমুদ্র তটে। এই রেস্টুরেন্টটির নাম দ্য ইথা রেস্টুরেন্ট। এটি ভারতীয় মহাসাগরের 15 ফুট নিচে অবস্থিত। এর চারপাশ ঘিরে আছে প্রবাল প্রাচীর এবং পরিষ্কার অ্যাক্রাইলিক। এই রেস্টুরেন্টের খাবারের মেনুতে পাবেন মালদ্বীপ আর পশ্চিমাদের খাবারের ধাঁচে বানানো খাবার। আর এখানে খেতে আপনার খরচ হবে $120 থেকে $250। এই রেস্টুরেন্টে একসাথে 14 জন খাবার খেতে পারেন। রেস্টুরেন্টে ঢোকার জন্য প্রথমেই আপনাকে সিট রিজার্ভ করতে হবে অনেক আগেই, কেননা এখানে টেবিল পাওয়া বেশ কষ্টকর একটা বিষয়। রেস্টুরেন্টে ঢোকার পূর্বে আপনাকে ভাসমান কাঠের একটি ব্রিজ পার হতে হবে, কেননা এই রেস্টুরেন্টে ঢোকার দরজা পানির মধ্যে অবস্থিত আর তা পানিতে ভাসমান অবস্থায় থাকে, যা কিনা দড়ির সাহায্যে সমুদ্রের তলদেশে আটকানো থাকে, যাতে তা জোয়ার ভাটার তোরে ভেসে না যেতে পারে। অনেক তো শুনলেন ছোট্ট কিন্তু পানির নিচে বানানো ওই রেস্টুরেন্টের কথা, এবার দেখুন বাস্তবে।